তিনি রশিদ নেন নাই বিদায় অলরেডি জরিমানা খেয়েছে আপনি এখন রশিদ দেন নাই বিদায় জরিমানা খাবেন আপনার এই বিষয়ে আর কোনো তথ্য আছে না আপনি এখন আসছেন আপনার কাছ থেকে কেউ রশিদ না গেল আপনি রশিদ রেডি করে আপনি ফাইল লোড করুন ঠিক আছে এখন আমি আমাদের এখন তো আমরা নোট করব ওকে স্যার এটা এটা করুন আপনার কাছে মেসেজ আসবে আপনি বলবেন এই যে আমার কাছে রশিদ আছে ওকে দেখবেন আমাদের ভাই করে ভাই আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু জেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান যেটি আমাদের কিন্তু আরও প্রায় দুই সপ্তাহ আগে থেকে নিয়মিত চট্টগ্রামের বেশ কয়েকটি বাজারে চলছে তার অংশ হিসেবে কিন্তু আজকে আমরা খাতুনগঞ্জে এসেছি এর ইতিপূর্বে আমি আরও দুই দিন আমি খাতুনগঞ্জে এসেছি এবং অভিযান চালিয়েছি বেশ কিছু দোকানকে আমরা সতর্ক করেছি জরিমানা করেছি আজকে প্রথমে আমরা যে দোকানটিতে আপনারা জানেন যে এসালোমের গোডাউনে যে সুগার মিলে বড় সুগার মিলটিতে আগুন লাগার পরে খুচরা পর্যায়ে কিন্তু চিনির দাম 2 টাকা 5 টাকা 7 টাকা বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন হারে বেড়েছে কিন্তু পাইকারি বাজারটি মোটামুটি স্থিতিশীল আছে পাইকারি বাজারে কেজি প্রতি হয়তো 1 টাকা বা 2 টাকা বেড়েছে তো এটি যেন আর যেন না বাড়ে বা বাজারটি যেন স্থিতিশীল থাকে সেজন্য কিন্তু বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি চট্টগ্রামের বৃহত্তম একটি পাইকারি দোকান চিনির ব্যবসায়ী আর কি আর এম ট্রেডার্স তাদেরকে সকালবেলা কিন্তু চিনির যে ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করা বা কত টাকায় ওনারা কিনছেন কত টাকায় ওনারা বিক্রি করছেন ওনারা কিন্তু নিয়মিতভাবে ওনারা তথ্যগুলো সংরক্ষণ করছেন না বিধায় ওনাদেরকে কিন্তু 30,000 টাকা জরিমানা করা হয়েছে এরপরে এবি ট্রেডার্স নাম করে একটি প্রতিষ্ঠানকে এলাচের একটি সর্ববৃহৎ আমদানিকারক বলা যায় চট্টগ্রামের তাদেরকে কিন্তু 40,000 টাকা জরিমানা করা হয়েছে কারণ তাদের পাইকারি যে বাজারে তারা সর্বোচ্চ 15% লাভ করতে পারবেন সেই হিসেবে ওনার আসলে কেনা মানে আমদানি মূল্য ভ্যাট ট্যাক্স সহ ওনার সকল ক্যারিং কস্ট সহ সব কিছু সহ ওনার 1500 টাকাই পড়ার কথা সেক্ষেত্রে উনি যদি 1600 বা 1700 টাকা পর্যন্ত উনি বিক্রি করেন তো সেটি পর্যন্ত রিজনেবল সহনীয় আইন অনুযায়ী কিন্তু উনি 2200 থেকে 3100 টাকা পর্যন্ত কিন্তু উনি এলাচ বিক্রি করছিলেন আমরা গেছি তাকে 40,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা করেছি তিনি আমাদের সামনে অঙ্গীকার করেছেন যে তিনি 1700 থেকে 2000 টাকার ভিতরেই তিনি এলাচগুলো বিক্রি করবেন এরপরে আমরা এসেছি কিন্তু চট্টগ্রামের সবথেকে বেশি বড় সাপ্লায়ার যে চিনির নাবিল গ্রুপের অফিসে আমরা এসেছি ওনাদের এখানে একটি কোনো ক্রয় বিক্রয় রসিদ ওনারা সংরক্ষণ করেন নাই এ যাবৎকালে গত 3-4 মাসে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা ক্রয় বিক্রয় কোথা থেকে কিনেছেন কার কাছে বিক্রি করেছেন রসিদগুলো দেখান ওনারা দেখাতে পারেন নাই ওনাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে আমরা এখানে আছি নাবিল গ্রুপ কাজুগঞ্জে অনেকদিন ধরে আছে ভালোভাবে ব্যবসা করে যাচ্ছে সো এখানে যেটা হয় আসলে রসিদ আদান প্রদান করা যেটা সিস্টেমটা চালু ছিল এখন কয়েক বছর ধরে এখানে কিন্তু এটা চালু নেই আমি যদি এখন থেকে ধরেন আপনি আর আমার থেকে মাল নিয়েছে ওকে হয়তো আমরা ছিবিল দিন আমাদের ইতিমধ্যে 8 তারিখ আমার থেকে মাল নেয় নাই মনে স্যার 8 তারিখ কিন্তু মাল নেয় নাই 8 তারিখে কোনো মাল নাই গত মাসে এটা আমি আপনি আমাকে বলছেন আমি নোট রাখতেছি এটা আমি চেক করবো কিন্তু আমাদের যেটা এখন হতে হচ্ছে আমরা এখন যার থেকে মাল নিচ্ছি ধরেন আমি এখন ধর আরএম থেকে নিলাম অথবা আরেকজন থেকে নিচ্ছি কিন্তু আমরা রসিদ পাচ্ছি না সো এখানে গিভ অ্যান্ড টেক আপনি যদি আমাকে দেন আমি আপনাকে দিব যার কারণে আমাদের একটা ঘাটতি হচ্ছে কিনা সবাই আপনি যে দোকানে যান না কেন যদি বলেন যে আপনি আমাকে একটা সেলস কন্ট্যাক্ট দেন অথবা কী দামে কিনছেন এটা কিন্তু মেবি আমি যেমন দিতে পারতেছি না অন্য কেউ দিতে পারবে না কারণ এটা 1-to-1 সবার ঘর থেকে এরকম আসতেছে না আমাদের মেসেজ স্যার যেভাবে বলেছেন আমরা না এখন আমাদের যে বিষয়টা হচ্ছে যে আগে আমরা এভাবে কখনো ফেস করিনি এখন যখন ফেস করতেছি যে আমাদের এখন মাল সেল এবং বিক্রি করার সময় সেল এবং মাল কেনার সময় আমাদের যে রসিদ যার থেকে আমরা কিনবো তার থেকে রসিদ সংগ্রহ করব আবার যার কাছে বিক্রি করব তাকে রসিদ দিব এটার মাধ্যমে আমার সামনে থেকে আজকে থেকে আমরা এটা মেসেজটা পাইলাম এই মেসেজ অনুযায়ী আমরা কাজ করবো ইনশাল্লাহ যারা মিল মালিক